নমস্কার, দেখছেন আনন্দবার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। বর্ধমান সদর উত্তর মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে মর্যাদার সাথে পালন করা হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের 133তম প্রতিষ্ঠা দিবস। মৎস্য বিষয়ক বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হলো বৃহস্পতিবার। বন্য প্রাণ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার বর্ধমান বন বিভাগের উদ্যোগে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় রমনা বাগানে। চারদিনব্যাপী গুইয়র গ্রামীণ ও কৃষি মেলার উদ্বোধন হল বৃহস্পতিবার। এক বিধবা মহিলা দুঃখ নিবারণে এগিয়ে এলেন খণ্ডকোষের পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায়। বর্ধমান লায়ন্স ক্লাব সেন্ট্রালের প্রতিষ্ঠা দিবস পালিত হল বুধবার। চলে আসছি বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান সদর উত্তর মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে মর্যাদার সাথে পালন করা হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের 133তম প্রতিষ্ঠা দিবস। এদিন কেশবগঞ্জ চটি জাতীয় কংগ্রেস কার্যালয়ের সামনে একটি পথ সভারও আয়োজন করা হয়। 28 ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের 133তম প্রতিষ্ঠা দিবস পূর্ব বর্ধমান সদর উত্তর মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হলো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বর্ধমান কেশবগঞ্জ চটি জাতীয় কংগ্রেস কার্যালয়ের সামনে একটি পথসভারও আয়োজন করা হয়। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ববর্গ। এদিনের পথসভায় তারা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। কংগ্রেসকে শক্তিশালী করো এবং আন্দোলন করো। পশ্চিমবঙ্গ ও বাংলা এবং পাঞ্জাব তাকে ভাগ হতে হয়েছে, পশ্চিমবঙ্গকে ভাগ হতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কংগ্রেসের দল আজকে টিকে রয়েছে। কংগ্রেসের দল আজকে 133 বছর ধরে এখানে আন্দোলন করে যাচ্ছে, ইংরেজকে তাড়িয়েছে, স্বাধীনতা এনেছে। এবং আপনাদের বলতে চাই, আমরা যখন স্বাধীনতা পেলাম তখন আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ নই, তখন আমরা বেকারত্বের জ্বালায় জ্বলছি, উদ্বাস্তুদের দ্বারা আজকে আমরা নানাভাবে বিব্রত। সেই সময়ে ইন্দিরা গান্ধী হাল ধরলেন, আমরা আমেরিকা 480 আমেরিকা থেকে নিয়ে এসে আমাদের যে গম দেওয়া হতো, তখন এই সিপিএম দৌড়ে দৌড়ে বলতে লাগলো, আইলো দিদি মাইলো খায়, কংগ্রেসকে ছেটিয়ে দাঁড়ায়। সেই অবস্থায় লড়াই করে ইন্দিরা গান্ধী কৃষকদের বললেন, তোমাদের জমিতে দু ফসলই ফসল পাওয়া যাবে, আমি তোমাদের জল দেবো, আমি তোমাদের সার দেবো। মাটির ভেতর থেকে যখন নলকূপের মাধ্যমে জল তুলে দ্বিতীয় চাষ করবার জন্য শুরু করা হলো, সেই সময়ে এই সিপিএম পার্টি প্রচার করতে লাগলো, মাটির তলার থেকে জল তুললে মাটির তলার জল কমে যাবে এবং তোমাদের সমস্ত পড়ে যাবে। এরা করেছিলেন এবং সেই স্বাধীনতার মাধ্যমে আগাজদিন থেকে আরম্ভ করে। বর্ধমান থেকে সমীর ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। মৎস্য বিষয়ক বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হলো বৃহস্পতিবার। খণ্ডকোষের ব্লকের সমষ্টি উন্নয়ন দপ্তর থেকে এদিন সরঞ্জামগুলি প্রদান করা হয়। সরঞ্জাম পায় খুশি মৎস্য ব্যবসায়ীরা। মৎস্য ব্যবসায়ীদের সুবিধার্থে মৎস্য বিষয়ক বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হলো বৃহস্পতিবার। খণ্ডকোষ ব্লকের সমষ্টি উন্নয়ন দপ্তর থেকে এদিন মৎস্য ব্যবসায়ীদের এইসব জিনিসপত্র বিতরণ করা হয়। 5 জন মৎস্য ব্যবসায়ীর হাতে সরঞ্জামগুলি তুলে দেওয়া হয়। মৎস্য বিষয়ক বিভিন্ন সরঞ্জাম হাতে পাওয়ায় খুশি ওই সমস্ত মৎস্য ব্যবসায়ীরা। কোথা থেকে এসেছিলেন আপনি? আমি উকরি থেকে এসেছি। কি জন্য এসেছিলেন এখানে? এই সাইকেল পাবো, মাছ ব্যবসা করি, আমি গ্রামে ঘুরে ব্যবসা করি। এই সাইকেল পেয়ে কতটা উপকৃত হলেন? খুব আনন্দিত হয়েছি সাইকেলটা পেয়ে। সাইকেলে মাছ ব্যবসা করবো, গ্রামে 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 ঘুরতে পাবো মাছটা নিয়ে, খুব খুশি হয়েছি আমি এটা পেয়ে। এমনি বাস করে সব কিছু থাকে না, ব্যাগে করে মাছ নিয়ে যেতাম। হ্যাঁ, মাছ নামতে থাকে নষ্ট হয়ে যেত, এইটা হয়ে কত সুবিধা হয়েছে আমাদের। কি জন্য এসেছেন এখানে? সাইকেল নিতে। শুধু সাইকেল না, কি দিচ্ছে? সাইকেল, টেরে, গাড়িপাল্লা, করে। কি জন্য দিল আপনাকে এটা? মাছ ব্যবসা, ঘুরে ঘুরে ব্যবসা করি। এতে আপনি কত উপকৃত? ঘুরে ব্যবসা করি, এতে আপনি কত উপকৃত হবেন? ভালো উপকৃত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে জানতে হয়, মহাত্মা গান্ধী, ধন্যবাদ জানাচ্ছি। স্থানীয় বিডিও খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভানেত্রী, জেলা পরিষদের সদস্য, ফিশারি আধিকারিক সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। আমাদের একটা সরকারি স্কিম ছিল 2017-18,
তো এই যারা ঘুরে ঘুরে গ্রামে গ্রামে মাছ ব্যবসা করেন, মাছ চাষিরা, গরিব মাছ চাষিরা, তো তাদের মধ্যে মানে গ্রামের এই ব্লকের অন্তর্গত পাঁচজনকে এই তাদের সুযোগে মাছ ব্যবসা করার জন্য সাইকেল উইথ ইনসুলেটেড বক্স, দাঁড়িপাল্লা, বাটখারা, বটি সব কিছু দিয়ে তাদেরকে এই ডিস্ট্রিবিউশন মানে করা হলো, যাতে করে তারা ভালোভাবে মাছ চাষ করে তাদের মানে উপস্থিত ছিলেন। এই চাষিরা তো এসছেনই যারা পেলেন, আর তার সাথে সভাপতি বাসবিদি, তারপরে ফাগুনবাবু, আমাদের বিডিও সাহেব, কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে হলো বলে আজকে নতুন কিছু নয়, কারণ মামাটি সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রতিশ্রুতি মতো সারা পশ্চিমবাংলায় যত পেশাদার ব্যবসায়ী পেশাদার মানুষ আছেন, সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী পেশাদার মানুষের পাশেই তিনি আছেন। সেই রকমই তারই একটা অঙ্গস্বরূপ আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকে যারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মাথায় করে মাছ বিক্রি করতেন, সাইকেলের অভাবে বেশি দূর যেতে পারতেন না, ব্যবসাটাকে বাড়াতে পারতেন না, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিয়েছিলেন যে দুস্থ মানুষের পাশে থাকব, তারই ফলস্বরূপ আজকে আমাদের এখানকার পাঁচজন সেই রকম মৎস্য ব্যবসায়ীকে সাইকেল দান করা হলো। এর আগেও আমাদের 100-200 উপর সাইকেল গত 11 সাল থেকে আজকে 17 সাল পর্যন্ত প্রায় 100 সাইকেল এইভাবে বিলি করা হয়েছে। যারা মাথায় করে ঘুরে বেচতে কষ্ট হতো, হয়তো সেল তার জন্য কম হতো, মাছ হয়তো 2-5 কেজি বিক্রি হতো, আজকে সাইকেল পাওয়ার ফলে তাদের দেখা যাবে 20-30 কিলো করে মাছ 4-5টা গ্রাম ঘুরে বিক্রি করতে পারে। তারই ব্যবস্থার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের খণ্ডঘোষ অফিস থেকে আজকে এই সাইকেল দান করা হবে। উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বাসবী রাজমহাশয়, উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষ ব্লক আধিকারিক কমলকান্তি তলাপাত্র মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের এফিও ম্যাডাম, উপস্থিত আছেন আমাদের ফিশারি অফিসারের আর অন্যান্য স্টাফরা, আমাদের রতনবাবু, আমাদের কর্মাধ্যক্ষ ফিশারি ডিপার্টমেন্টের কর্মাধ্যক্ষ আমাদের পলাশবাবু, তার সঙ্গে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ অসিতবাবু, তৎসহ এখানকার আমাদের যারা সব আরও প্রতিনিধিরা বা কর্মাধ্যক্ষ পদস্থ আছেন তারা সকলেই এখানে উপস্থিত থেকে আজকে সাইকেল। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। বন্য প্রাণ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার বর্ধমান বন বিভাগের উদ্যোগে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় রমনা বাগানে। 4টি বিভাগে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বন্যপ্রাণ দিবস উপলক্ষে বর্ধমান বন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। বর্ধমান রমনা বাগানে অনুষ্ঠিত হয় এদিনের এই বসে আঁকো প্রতিযোগিতা। বন বিভাগের পক্ষ থেকে মূলত 18টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়। মুক, বধির, স্বয়ম্বর, পঞ্চম ষষ্ঠ শ্রেণী ও সপ্তম অষ্টম শ্রেণী এই 4টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে প্রতিযোগিতায় প্রতি গ্রুপের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকল প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া। আজ বর্ধমান বন বিভাগের উদ্যোগে বন্যপ্রাণ দিবস উপলক্ষে আমরা একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা বর্ধমান এবং বর্ধমান সংলগ্ন যে স্কুলগুলো আছে সেই প্রায় 18টি স্কুলকে আমরা নিমন্ত্রণ করেছি এবং আমরা বলেছি যে সবাই এগিয়ে আসুক, আজকে বন এবং বন্যপ্রাণ সম্বন্ধে তারা অবহিত হোক এবং এটা যে প্রকৃতির পক্ষে কতটা ভীষণভাবে দরকার সেই সম্বন্ধে তারা জানুক, এবং সেই ধরনের বিভিন্ন 4টে গ্রুপের মধ্যে আমরা এই প্রতিযোগিতাটা রেখেছি। আমরা মুক, বধির, স্বয়ম্বর ক্লাস 5-6 এবং 7-8 এইভাবে 4টে গ্রুপ আমরা ভাগ করেছি। আমরা চাই যে বন দপ্তরের উদ্যোগে আপনাদের সবারই সহযোগিতায় আমাদের ছোট ছোট বাচ্চারা যারা আছে, যারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের দেশের, তারা বন এবং বন্যপ্রাণ সম্বন্ধে অবহিত হোক এবং এই সম্বন্ধে আরো সজাগ হোক। এটা কি নিজের যেমন খুশি আঁকবে না আপনারা কিছু? আমরা বিভিন্ন 4টে গ্রুপের মধ্যে 4টে ভাগ করেছি, সেই 4টে ভাগ যেটা আছে সেটা বিভিন্ন বিষয়ের উপর আমরা করেছি, কিন্তু মূলত বিষয় হচ্ছে বন এবং বন্যপ্রাণ পরিবেশ। এখানে কি সবাইকে পুরস্কৃত করা হবে?
না না সবাইকে পুরস্কৃত আমরা আমরা বাচ্চাদেরকে কাউকে না পুরস্কার দিয়ে পাঠাবো না, তবে মূল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেই মূল যে উপহারগুলি আছে আমরা প্রাইজ বলবো না, সেগুলো তাদের হাতে তুলে দেবো এবং প্রত্যেকটি বাচ্চাকেই আমরা কিছু না কিছু আমাদের তরফ থেকে উপহার দেবো। সব ধরনের বাচ্চা রয়েছে, কিছু স্পেশাল চাইল্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ এখানে আছে, এখানে মুখবধির আছে, স্বয়ম্বর যারা শারীরিকভাবে কিছুটা পিছিয়ে আছে তাদের আমরা তাদেরকেই অগ্রাধিকার দিয়েছি এবং সাধারণ যে বাচ্চা আছে তাদের প্রত্যেকেই আমরা দেখেছি, প্রত্যেকেই আমাদের ছেলের মতন, আমাদের ছেলে মেয়ের মতন প্রত্যেকটি শিশুকেই আমরা এখানে আহ্বান করছি। পার্টিসিপেন্টস আমরা তো ভাবছি 100 ছাড়িয়ে যাবে, এখনো আমরা শুরু করতে পারিনি, 100 উপরে বাচ্চারা আসবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চার দিনব্যাপী গুয়ের গ্রামীণ ও কৃষি মেলার উদ্বোধন হলো বৃহস্পতিবার, চতুর্থ বর্ষে পদার্পণ করল এই মেলা। মেলা উপলক্ষে বাউল যাত্রা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার গুয়র গ্রামীণ ও কৃষি মেলার উদ্বোধন হয়ে গেল। ফিতে কেটে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তপন হালদার। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শফিকুল ইসলাম, সুকুমার সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চতুর্থ বর্ষে পদার্পণ করল এই মেলা, চার দিন ধরে চলবে মেলা। আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। আপনারা আনন্দ করুন, যত খুশি আনন্দ করুন, আনন্দ দিন। এই যে একটা গ্রামের ভিতরে এত সুন্দর একটা সিচুয়েশনটা করা হয়েছে, আমি নিজেকেও খুব অভিভূত। আর একটা কথা বলছি, আমার সামান্য আমি একটু দান করতে করার সুযোগ আমি পেয়েছি, 20টি কম্বল আমি ক্লাব কমিটিকে দিয়েছি। মেলা উপলক্ষে বাউল যাত্রা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে। মেলাতে বিভিন্ন স্টলও বসে। গ্রামের মেলা, গুয়ের গ্রামীণ ও কৃষি মেলা, গুয়ের ইয়াংস্টার ক্লাবের পরিচালক, এটা নিয়ে চতুর্থ বছর করেছে। এখানে বিশেষ অতিথি আছে তপন হালদার, সমাজসেবী, আর বিভিন্ন শান্তনু ভূঁইয়া। কদিন চলবে মেলাটা? এই মেলাটা চার দিন ধরে চলবে। আজ আর উদ্বোধনী অনুষ্ঠান, এটি ঘিরে অনুষ্ঠান থাকছে। একদিন প্রথম দিন বাউলের দিনে আমরা বাউল, দ্বিতীয় দিন ফাংশান আছে, তৃতীয় দিন আছে আপনার গ্রামের যাত্রা, চতুর্থ দিন গান সাঙ্গম। এই মেলাটা কি আমাদের গ্রামের সকল যে মানুষ রয়েছে তাদের কাছে আমরা এই মেলাটা দু মাস ধরে খেটে আমরা গ্রামের মানুষদেরকে উপহার দিচ্ছি। আমাদের গ্রামের মানুষরা উপভোগ করছে মেলাটাই। আমাদের গ্রামে এর আগে মেলা হতো না, আমরা এইটাকে স্থাপিত করেছি, মানে এটাকে আমরা টিকিয়ে রাখতে পারি এই আশায় মানুষের কাছে। গুয়র থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখব পরবর্তী খবরে। এক বিধবা মহিলার দুঃখ নিবারণে এগিয়ে এলেন খণ্ডঘোষের পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায়। এদিন এই বিধবাকে কম্বল দানের পাশাপাশি খাবার খাওয়ান। বাসবী রায়ের এই রূপ উদ্যোগের ফলে খুশি সম্বলহীনা মহিলারা। সহৃদয়তার নিদর্শন রাখলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায়। এদিন তিনি এক অসহায় বিধবা মহিলার দুঃখ নিবারণ করার প্রচেষ্টা চালান। খণ্ডঘোষের আমরাল এলাকার এক বিধবা তার অসহায়তার কথা জানাতে স্থানীয় বিডিও অফিসে আসেন। এই খবর জানতে পেরে বাসবী রায় ওই মহিলাকে একটি কম্বল দেন, এর পাশাপাশি দুপুরে খাওয়ার ব্যবস্থা করে দেন, এমনকি ওই মহিলার বিধবা ভাতার ব্যবস্থা করবে বলে জানান বাসবী রায়। অসহায় ওই মহিলা সাহায্য পাওয়ায় খুশি। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।
বর্ধমান লায়ন্স ক্লাব সেন্ট্রালের প্রতিষ্ঠা দিবস পালিত হলো বুধবার। সারা বছর কি কি কাজ হয়েছে এদিন তা খতিয়ে দেখা হয়। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান লায়ন্স ক্লাব সেন্ট্রালের প্রতিষ্ঠা দিবস এবং ডিস্ট্রিক্ট গভর্নর অফিসিয়াল ভিজিট কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার। সারা বছর ধরে কি কি কাজ করা হয়েছে এদিন তা খতিয়ে দেখা হয়। এদিন কর্মসূচি উপলক্ষে লায়ন্স ক্লাবের দপ্তরকে সাজিয়ে তোলা হয়। আয়োজকদের পক্ষ থেকে আসন্ন নতুন বছরের শুরুতেই দুস্থদের খাদ্য সামগ্রী প্রদান করার পরিকল্পনা গৃহীত হয়। কর্মসূচি উপলক্ষে দপ্তরের সমস্ত কর্মীরাই উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমরা ওখানে সব ডিস্ট্রিক্ট থেকে কিছু কিছু লোক রিপ্রেজেন্ট করেন। লাস্ট টাইম আমাদের সাকসেস হলে আপনাদের সবাই হেল্প দরকার আছে। আজকে আমাদের বর্ধমান লায়ন্স ক্লাব সেন্ট্রালের প্রতিষ্ঠা দিবস এবং ডিস্ট্রিক্ট গভর্নরের অফিসিয়াল ভিজিট। আমরা এই দিনটি আমাদের যখন 1995 সালের এই দিনটিতে আমাদের ক্লাবটি প্রতিষ্ঠা হয়েছিল। আমাদের বর্ধমান সেন্ট্রালের কার্যক্রম সারা বছর কী কী করছি সেইটা এই দেখার জন্য ডিস্ট্রিক্ট গভর্নর এই দিনটি ক্লাবটা ভিজিট করেন। উনি আমাদের আই হসপিটাল থেকে শুরু করে খোসবাগানে যে পে অ্যান্ড ইউজ ল্যাট্রিন বাথ আছে সেইটার থেকে শুরু করে আমরা কি কি অ্যাক্টিভিটি করেছি, সার্ভিস অ্যাক্টিভিটি, সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন এবং তিনি খুব স্যাটিসফাইড। আমরা আজকে শুধু তাই নয়, আমাদের অনেক ইচ্ছা আছে এবছর যেহেতু মেলভিন জোন্স ফেলো 12 জানুয়ারি জন্মগ্রহণ করেছেন, আমাদের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টেরও জন্ম হয়েছে জানুয়ারি মাসে, সেই জন্যে এটা একটা প্রজেক্ট নেওয়া হয়েছে যে ওই ওই সময়কার 12, 13, 14 জানুয়ারি এই তিনটে দিন আমরা রাইস ব্যাগ চ্যালেঞ্জ এটা একটা প্রজেক্ট নেই, 5 কেজি করে ব্যাগ রাইসের মধ্যে দিয়ে এবং সেই ব্যাগটাও থাকবে লায়ন্স ক্লাবের লোগো এবং আমাদের ইন্টারন্যাশনালের যিনি প্রতিষ্ঠা প্রেসিডেন্ট এবং আজকের যিনি প্রেসিডেন্ট তাদের দুজনকার ফটো দিয়ে আমরা সেই ব্যাগটা তৈরি করব এবং সেই ব্যাগে যে চাল থাকবে সেটা একদম দুস্থ যারা খুব নিডি পার্সন যাদের সত্যিই কর্মক্ষমতা রহিত হয়ে গেছে তাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা একটা পরিকল্পনা বা নিয়েছি আজকের দিনে জানিয়ে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করা গেছে আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সদর উত্তর মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে মর্যাদার সাথে পালন করা হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের 133তম প্রতিষ্ঠা দিবস। মৎস্য বিষয়ক বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হলো বৃহস্পতিবার। বন্য প্রাণ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার বর্ধমান বন বিভাগের উদ্যোগে একটি বসে আঁক প্রতিযোগিতার আয়োজন করা হয় রমনা বাগানে। চারদিনব্যাপী গুইয়র গ্রামীণ ও কৃষি মেলার উদ্বোধন হল বৃহস্পতিবার। এক বিধবা মহিলা দুঃখ নিবারণে এগিয়ে এলেন খণ্ডকোষের পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায়। বর্ধমান লায়ন্স ক্লাব সেন্ট্রালের প্রতিষ্ঠা দিবস পালিত হল বুধবার। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।